हेलो বন্ধুরা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু অল অফ ইউ। তো যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নিও। তো 20 তারিখে অনেকগুলো পরীক্ষার রেজাল্ট দিয়েছে, তো তার মধ্যে যেটা আফগাড়ি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের যে মেনটা হয়েছিল, তো যেটা রেজাল্টটাও দিয়েছে। তো এইবার পরের স্টেজ হচ্ছে তোমাদের ইন্টারভিউ। তো ইন্টারভিউয়ের ব্যাপারে আমি আমার যে এক্সপিরিয়েন্সগুলো আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, এবং আমি কেমন কি ফিল করেছিলাম আমার যখন প্রথম ইন্টারভিউটা ছিল, তো সেগুলো সম্পর্কেই তোমাদের সঙ্গে আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করব। তো আমি আরও ভিডিও পরে আনব, পরপর আনতে থাকবো ইন্টারভিউয়ের জন্য। তো যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং সবাই পাশে থেকো। তো চলো শুরু করি। তো প্রথমত দেখো, ইন্টারভিউয়ের জন্য একটু সবাই অনেকে ভাবছো একটু হ্যাঁ প্রথম প্রথম প্রথমবার হলে একটু টেনশন হয়, তো ওটা নিয়ে বেশি টেনশন করার কোনো বিষয় নেই। একদম পুরো ফ্রেশ মুডে, ফ্রেশ মাইন্ডে, রিল্যাক্সে যাবে, ভালোভাবে ইন্টারভিউ দেবে, সবার ইন্টারভিউ একদম ভালো হবে। তোমাদের ইন্টারভিউটাও খুব শীঘ্রই হয়ে যাবে, খুব বেশি দেরি করবে না, তোমাদের ইন্টারভিউয়ের প্রসেসটাও খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। তো আমি যখনই কোনো আপডেট পাবো যে তোমাদের ইন্টারভিউটা কবে থেকে শুরু হতে পারে বা হতে চলেছে, তো আমি অবশ্যই সবার আগে তোমাদেরকে জানাবো। তো সেই জন্যই তোমরা মোটামুটি ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিতে থাকো। তো দেখো, প্রথমত যে আগে একটা ভালো ড্রেসটা বানিয়ে নাও। তো ড্রেসের কম্বিনেশান কেমন লাগবে দেখো, যদি ডিপ প্যান্ট হয় তো তার সঙ্গে শার্টটা একটু লাইট নেবে, এর কম্বিনেশানটা ভালো হয়। অনেকে বলো যে সাদা শার্ট ব্ল্যাক প্যান্ট, এরকম কোনো ব্যাপার না। তো মোটামুটি শুধু কম্বিনেশানটা রাখবে ডিপের সঙ্গে লাইট, সবসময় লাইটটা পরারই চেষ্টা করবে ইন্টারভিউ। হ্যাঁ, লাইট শার্ট পরার আর একটা ডিপ প্যান্ট পরার, আর মোটামুটি ভালো করে ড্রেসটা বানিয়ে নেবে আগে থেকে একটু ভালো হবে, কারণ হট করে কবে ডেট দিয়ে দিচ্ছে সেটা তো জানা যাবে না। সেই জন্যই বলছি মোটামুটি তোমরা তোমাদের ড্রেসগুলো বানাতে দিয়ে দাও, ড্রেস বানাতে দিয়ে দাও। এবং যে জুতোটা পরবে, তো জুতো আর বেল্টের কালারটা যদি এক হয় তো একটু ভালো হয়, তো সেটা ভালো ম্যাচিংটা ভালো হয়, ভালো মানায় ওটাতে, তো সেটা একটু খেয়াল রাখবে। আর যেটা বলছি যে ইন্টারভিউয়ের জন্য প্রথমে তোমাদের, আর ইন্টারভিউয়ের দিনে তোমাদের অনেক ডকুমেন্টসগুলো, যে এডুকেশন কোয়ালিফিকেশান আছে না, ওই ডকুমেন্টসগুলো সবগুলো আপডেট হবে। তো ওখানেই তোমরা তোমাদের যা কোয়ালিফিকেশান দেখাবে সেই হিসাবেই পরে ভেরিফিকেশান হবে, তো সেটা দেখবে তোমাদের মোটামুটি যা কোয়ালিফিকেশান আছে, যা লাস্ট কোয়ালিফিকেশান আছে সেগুলো তোমরা দিয়ে দেবে। তারপরে তোমাদের যে সবসময় চেষ্টা করবে যে তোমার, অনেক সময় ওনারা বিভিন্ন কোশ্চেনের মাধ্যমে তোমার সম্পর্কে জানতে চায়, তো সবসময় সেটাকে একটু খেয়াল রাখবে। তুমি ধরো কোনো কিছু যেটা তোমার উই মানে স্ট্রং জোন, তো তোমার কোশ্চেনের মাধ্যমে, কোশ্চেন অ্যান্সারের মাধ্যমে তুমি চেষ্টা করবে তোমার সেই স্ট্রং জোনে ওনাদেরকে আনার। তো যেটা তোমার স্ট্রং জোন আছে সেটার দিকে তুমি যাবে। ধরো দেখা গেল তোমাদের স্পোর্টসের কোনো কিছু জিজ্ঞাসা করলে যে খেলা ভালোবাসো কি না, তো তুমি যদি খেলা ভালোবাসো এবং যে স্পোর্টসটা সম্পর্কে তুমি ভালো ডিটেল নলেজ আছে তুমি সেটার নামটাই করবে, তাহলে কি হবে তুমি সেখান থেকে কোনো কোশ্চেন করলে তুমি অ্যান্সার দিতে পারবে। আর তাছাড়া ওনারা যে কি নিয়ে পড়েছো বা লাস্ট কোয়ালিফিকেশান কি, এই বিষয়েও অনেক কোশ্চেন করে, তো সেই মানে সাবজেক্ট থেকেও অনেক রকম অনেক কোশ্চেন করে। আর তাছাড়া বেসিক্যালি তোমরা যে ডিস্ট্রিক্টে থাকছো বা সেই ডিস্ট্রিক্ট সম্পর্কে জেনে যাবে, তো ভালো হবে সেটা। আর তারপরে আমি আরও পরের ভিডিওতে আরও বিভিন্ন ধরনের কোশ্চেন নিয়ে আসবো, তো সেই কোশ্চেনগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, যে আরও কেমন কী কোশ্চেন হতে পারে অবশ্যই সেগুলো নিয়ে আসবো। আজকে এটা মেনলি স্টার্টিং ছিল, ইন্ট্রো ছিল তোমাদের সঙ্গে যে কেমন কী করবে, প্রিপারেশানটা কেমন নেবে সেটার জন্য। তো অবশ্যই যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নেবে। এবং যেটা বলছি যে ড্রেসটা কিন্তু তোমরা এখন থেকে বানাতে দিতে শুরু করো, কারণ ইন্টারভিউ ডেটটা কবে দেবে হুট করে দিয়ে দেবে তখন বেশি সময় পাবে না। যেমন ধরো না, এসআইটার মার্কটা কী করলো,
তো আমি আগে জানিয়েছিলাম যে মোটামুটি আমি 18-19 তারিখ থেকে জানিয়েছিলাম যে 28-29-30 এসআইয়ের মার্কটা হবে, বাট রেজাল্টটা দিয়েছিল না। আমিও বলেছিলাম যে 2-1 দিনের মধ্যে রেজাল্টটা দেবে, দেখো হট করে রেজাল্ট দেওয়ার কয়েকদিনের মধ্যেই 5-6-7 দিনের মধ্যেই মার্ক দিয়ে দিয়েছে। তো যারা আগে থেকে প্রিপারেশান নাওনি তাদের জন্য একটু টাফ হয়ে দাঁড়াবে, সেই জন্যই বলছি মোটামুটি ড্রেস ট্রেসগুলো তোমরা রেডি করতে থাকো। তো যেভাবে বললাম যে কম্বিনেশনগুলো ওগুলো ঠিক রাখবে, তো আর কীভাবে কী কেমন কী ফেস করবে, কেমনভাবে কী প্রিপেয়ার হবে না হবে, কেমন কী কোশ্চেন হতে পারে, সেগুলো আমি আমার পরের ভিডিওতে আরও নিয়ে আসবো। তো চলো, সকলকে থ্যাংক ইউ, এবং ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবে না, এবং কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো। থ্যাংক ইউ।